Subscribe now and press the bell icon. Never miss an update. Hello guys, welcome back to my channel Lily Creation. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রান্না পূজোর ভিডিও। রান্না পূজো বিশ্বকর্মা পূজোর আগের দিন হয়। আবার এটাকে অনেকে বলে থাকে অরন্ধন উৎসব। এখন বাজে বিকেল 4টা। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আমাদের সমস্ত সবজি মানে ভাজার যে সবজিগুলো সেগুলো কাটা ধোয়া এবং নুডলস মাখানো কমপ্লিট। তো এখানে সমস্ত ভাজা রাখা আছে। এখানে 9 রকম ভাজা রাখা আছে। আর এই দিকে রয়েছে কচু শাক। কচু শাকটা কাটা ধোয়া কমপ্লিট। আর রয়েছে নারকেল। নারকেল ভাজার জন্য টুকরো টুকরো করে রাখা আছে। আর রয়েছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা এখন রোদ মাখানো হয়নি। ওল কাটাও কমপ্লিট। ওল ফুলুরি হবে। এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর সমস্ত মাছও ধুয়ে নুরুলুদ মাখানো রয়েছে। তো এটা হচ্ছে ইলিশ মাছ আর কাতলা মাছ। আর এখানে সমস্ত মুড়ো আর লেজাগুলো রাখা আছে। সমস্ত কাটা ধোয়া কমপ্লিট। আর রান্নাটা এবার একে একে শুরু হচ্ছে। ভাতটা প্রথমে বসিয়ে দেওয়া হয়েছে। ভাত সবজি ভাজা ভুজি এগুলো প্রায় মোটামুটি কমপ্লিট। আর এখন এদিকে হচ্ছে মাছ ভাজা। একটা স্টোভে তো মাছ ভাজা হচ্ছে, আর একটা স্টোভে বসিয়ে দেওয়া হচ্ছে খেসারির ডাল। সাত রকম ভাজা এখনও পর্যন্ত হয়েছে। মোট 11 রকম ভাজা হবে। এখনও 4 রকম ভাজা হতে বাকি আছে। আর এই যে দুটো পুরো করে সমস্ত ভাজা ভাগ ভাগ করে রাখা হচ্ছে। একটা বাড়ির সকলে খাওয়ার জন্য, আর হচ্ছে একটা ঠাকুরকে নিবেদন করার জন্য। এখানে ইলিশ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন ইলিশ মাছের টক হবে, তার জন্য তেঁতুল গড়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। একটা ওভেনে হচ্ছে চালতার চাটনি, আর একটা ওভেনে ওল ফুলুরি। সমস্ত ভাজা কমপ্লিট। ইলিশ মাছের টক রেডি। আর দুটো পাত্রে ঢেলে নিয়েছি। সমস্ত রান্না কমপ্লিট। এখন বাজে রাত 11টা। আর এখানে ঠাকুরের জন্য সমস্ত খাবার রেখে দেওয়া হয়েছে। আজকে রান্না, আর বিশ্বকর্মা পুজোর দিন হয় আমাদের পান্না। পান্নার দিন কোনো রকম রান্না বান্না হয় না, ঠাকুরের উচ্ছিষ্ট খাবারই আমরা খাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেতে যেতে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।